ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। এতক্ষণ আপনারা সরাসরি দেখছিলেন পঞ্চায়েত দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভিডিও কনফারেন্স। চলে আসছি পরের খবরে। দিল্লি থেকে রাজ্যে আসা 9 আরপিএফ কর্মী করোনা আক্রান্ত, তাঁদের মধ্যে 6 জন কর্মরত খড়গপুরে, মেচেদা ও উলুবেড়িয়ায় পোস্টিং 2 কনস্টেবলের, আর 1 কর্মী কটকে কর্মরত, এমনটাই রাজ্য সরকার সূত্রে খবর। গত 14 এপ্রিল দিল্লি থেকে পার্সেল ভ্যানে ফেরেন 28 জন আরপিএফ কর্মী, তাঁদের মধ্যে 9 জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ, বাকি 19 জনকে রাখা হয়েছে হোম কোয়ারেন্টিনে। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রাজ্যসভা তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়েনের প্রশ্ন, লকডাউন চলাকালীন ওই আরপিএফ কর্মীরা কি করে ট্রেনে ভ্রমণ করছিলেন, কারা তাঁদের পাঠিয়েছে, স্ক্রিনিং হয়েছিল কি, কতজন লোকের সঙ্গে তাঁদের দেখা হয়েছিল, এইসব প্রশ্নই তুলেছেন তৃণমূল সাংসদ।